নমস্কার বন্ধুরা বিরল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে এসছে আজকে একটা ব্লগ তো তোমরা নিশ্চয়ই ছবিগুলো দেখে বুঝতেই পারছো যে কোনো রিসেপশান পার্টিতে গিয়েছি তো রিসেপশান পার্টিটা অন্য কারোরই নয় বন্ধুরা আমারই ননদের রিসেপশান পার্টি তো যার গায়ে হলুদের ব্লগ তোমরা দেখেছো তারই রিসেপশান পার্টিতে আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা সাজুগুজু করে দিনে সমস্ত কাজকর্ম সেরে আমরা যখন সাজুগুজু করে রিসেপশান পার্টিতে আসি সবারই খুব ভালো লাগে তো আমাদেরও খুব ভালো লেগেছে আমরাও খুব মজা করেছি যখন একটা রিসেপশান পার্টিতে আমরা আসবো বলে ভাবি তখন আমাদের খুব এক্সাইটেনমেন্ট হয় যে কখন যাব কি করব কখন সাজুগুজু করব। তো দেখো আমরাও চলে এসেছি সেরকমভাবে সন্ধেবেলা সাজুগুজু করে তো আমি অতটা সাজুগুজু করতে পারিনি কেননা বাকি রনদের সবাইকে সাজাচ্ছিলাম তো সেই জন্য আমার সাজাটা অতটা হয়নি তো আমি একটা সালোয়ার পরেই চলে গেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো তো আমাদের এই ব্লগটা পুরো দেখো বন্ধুরা দেখলেই বুঝতে পারবে যে আমরা মানে এখানে এসে কত মজা করেছি কত আনন্দ করেছি তো কেননা যেহেতু রিসেপশান পার্টি সেহেতু সবাই মজা করে আমরাও মজা করেছি একটু বেশিই মজা করেছি আর হ্যাঁ রাতে আসার সময় আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিলো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার নন্দ থেকে দেখো ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ আমাকে বাবিকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো অনেক তো এদিক ওদিকের গল্প হলো তো এবার বাবি কি করছে একটু দেখে নেওয়া যাক তো দেখো এখানে তো খুব জোরে জোরে বক্স বাজছিল বন্ধুরা তো সেই জন্য বাবি দু হাত পা তুলে নাচার চেষ্টা করছিল কিন্তু এত ভিড় ওখানে যে ও নাচার জায়গায় পাচ্ছিলো না তাই জন্য মানে আমরা সবাই মিলে ভাবলাম যে ওকে এক সাইড করে দিই দিয়ে ওকে ও একটু ডান্স করবে বলছে করু নালে একটা বাচ্চা তার মনটাও ভেঙে যাবে তো সেই জন্য আমরা কি করলাম ওকে এক সাইডে দিয়ে দিলাম নাচার জন্য তো চলো ও কেমন করে ডান্স করছে সেটা তোমাদেরকে দেখাবো দেখো এটাও ইচ্ছা করেই করছে কিন্তু ডান্সটা তোমরা দেখো শুধু ওই নাচছে না বন্ধুরা আরও দেখো দুজন ওর সঙ্গে ওর সাথী হয়ে গেছে নাচার জন্য তো দুজনে ওরা তিনজনে নাচছে একসাথে তো বাবির ডান্সটা কেমন হচ্ছে অবশ্যই বলো তোমরা তো ওকে একটা ডান্স স্কুলে অবশ্যই ভর্তি করার চেষ্টা করবো আমি কেননা নাচতে খুবই ভালোবাসি তো পারে হোক চলো বন্ধুরা অনেক তো নাচি অনেক কিছুই হলো তো আমাদের এবার দেখতে হবে যে আমাদের ডিনার রেডি আছে কি নাহলে আমাদের বাড়িতে যেতে আবার রাত হয়ে যাবে তো চলো দেখলাম আমরা সিট পেয়ে গেছি ডিনারের জন্য তো বাবি আর আমি বসে আছি তো ও তো খাওয়ার জন্য খুবই বায়না করছিল শুধু বলছে ভাত দাও ভাত দাও একটা তো খেতেই পারে না শুধু ও বিরক্ত করছে যে আমাকে কেন দিচ্ছে না নাম নাম দিচ্ছে না তো ওকে অনেক মানে প্রতিকার পরে ওকে নাম নাম দিল তো ও সেই জন্য শান্ত হলো তো এদিকে দেখো আমার ভাই ননদরা সবাই একসাথে বসে আছে আর ভাবিও বসে আছে তো চলো খাওয়া দাওয়া আমরা স্টার্ট করছি ভাবি তো একা হাতে খেতেই পারে না ওকে আমার খাইয়ে দিতে হয় আর আমারও নিজের খেতে হয় তো সেই জন্য একটু মানে অনুষ্ঠান বাড়িতে গেলে একটু অসুবিধা হয় কেননা দেরি হয়ে যায় অনেকটা সবার শেষে উঠতে হয় একটু খারাপ লাগে তো অবশ্যই বাবি বড় হয়ে গেলে আর এটা করতে হবে না আশা করছি ও আর কিছুদিনের দিনের পরেই নিজে হাতে তুলে খেতে পারবে তো চলো ওকে খাইয়ে তাইয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো আর হ্যাঁ এখানে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিলো ডাল হয়েছিল আলু ভাজা হয়েছিলো মাছ হয়েছিল মাংস হয়েছিল তারপরে দিয়েছিলো চাটনি পাঁপড় সন্দেশ মিষ্টি আইসক্রিম তো এরা অনেক কিছু ভালো ভালোই আইটেম করেছে তো যাই পরে হোক আমরা খাওয়া দাওয়া তো সেরেই নিলাম খুব তাড়াতাড়ি আর হ্যাঁ বাবিকে একটা জায়গায় দুটো আইসক্রিম দিয়েছিলো কেননা ওরা বাবিকে খুব ভালোবেসে ফেলেছিলো তো সেই জন্য তো চলো বৌবাতের খাটটা কেমন হয়েছে দেখিয়ে দিই সাজানো তো এই দেখো বৌভাতের খাটটা কেমন হয়েছে সেটা ভালো করে তোমরা দেখে নাও এইভাবেই সাজিয়েছে ওরা তো এই ছিল আমার একটা ব্লগ বন্ধুরা তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে থেকো তো আমাদের চলে আসার টাইম হয়ে গেছে বাবি এবার চলে গেছে ওর পিপির কাছে টাটা ভাই ভাই করে দিতে তো ওর পিপি দেখো সব বসে আছে পাশে ঘিরে আর ও একটু সিংহাসনে বসে দেখে নিল যে কেমন লাগে